আজকে আমরা জানব দাম প্রভাবের বিভাজন বা স্ল্যাটস্কি পদ্ধতি। এটাকে স্ল্যাটস্কিস মেথড হিসেবে আমরা কি করতে পারি ব্যাখ্যা করতে পারি। স্ল্যাটস্কিস মেথড টোটাল স্ল্যাটস্কি পদ্ধতি। তো স্ল্যাটস্কি মেথডের ক্ষেত্রে কিন্তু দুইটা কি রয়েছে, পদ্ধতি রয়েছে, তার দুইটা প্রভাব রয়েছে। দুইটা প্রভাবের ক্ষেত্রে আমরা কি ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে আয় প্রভাব এবং আরেকটা হচ্ছে বিকল্প প্রভাব। হ্যাঁ, আয় প্রভাব এবং বিকল্প প্রভাব এই দুইটা সাহায্যে কিন্তু স্ল্যাটস্কি মেথডের ক্ষেত্রে দাম প্রভাবটা গড়ে ওঠে। তখন দাম প্রভাব এই দুইটা যোগফল যদি আমি প্রকাশ করতে চাই তাহলে সেটা আমরা চিত্রের সাহায্যে করতে পারি। চিত্রে যদি আমরা অঙ্কন করে দেখাতে যাই তাহলে সেটা কিভাবে করব, প্রথমত লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ আমাদের অঙ্কন করে ফেলতে হবে এবং অক্ষ দুইটা কি করতে হবে, নির্দেশ করে দিতে হবে। এখন ও এক্স অক্ষে যদি আমি এক্স পূর্ণটা নির্দেশ করি এবং ও ওয়াই অক্ষে যদি আমি ওয়াই পূর্ণটা নির্দেশ করি তাহলে মনে করলাম ও এক্স অক্ষে এক্স পূর্ণ এবং ওয়াই অক্ষে ওয়াই পূর্ণ। এখানে কি থাকবে, ভোক্তার প্রকৃত আয় স্থির থাকবে, ভোক্তার আর্থিক আয় স্থির থাকবে এবং ওয়াই দ্রব্যের দাম তো স্থির থাকবে। শুধুমাত্র এক্স দ্রব্যের দামটা এখানে কি হবে, বাড়বে বা কমতে পারে। হ্যাঁ, এখন তাহলে ভোক্তার প্রাথমিক বাজেট রেখা হচ্ছে, প্রাথমিক বাজেট রেখা এবি, প্রাথমিক বাজেট রেখা যদি এবি হয় তাহলে এখানে তার আইসি ওয়ান হচ্ছে নিরপেক্ষ রেখা, প্রাথমিক প্রথম নিরপেক্ষ রেখা। তাহলে সে ই বিন এখানে কি হচ্ছে, পি বিন্দুতে স্পর্শ করার কারণে এখানে এক্স পণ্যের চাহিদার পরিমাণটা এখানে দাঁড়াচ্ছে ও এম পরিমাণ। ওকে, ও এম পরিমাণ যেহেতু চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে এবং যখন এক্স পণ্যের দামটা আগের চেয়ে কমে যাবে তখন ভোক্তার প্রকৃত আয়টা বেড়ে যাবে। ভোক্তার প্রকৃত আয়টা বেড়ে যাওয়ার কারণে এখানে এবি ওয়ান বাজেট, এবি বাজেট রেখাটা স্থানান্তরিত হয়ে এবি ওয়ান বাজেট রেখায় পরিবর্তন হবে। ওকে, এবি ওয়ান বাজেটটাকে পরিবর্তন হয়েছে, তাহলে সে কি করছে, এখানে অপেক্ষাকৃত উপরের ভারসাম্য অবস্থান করবে, তাই না। এখন আমরা প্রথমত দ্বিতীয় নিরপেক্ষ দিয়ে রেখাটা অঙ্কন করে ফেলি। তাহলে এখানে স্ল্যাটস্কির প্রভাবের ক্ষেত্রে বলা হয় যে পরিমাণ প্রকৃত এটা বেড়েছে সেই পরিমাণ অংশটা কি করতে হবে, কেটে নিলে সে কি করতে পারবে, সে আগের নিরপেক্ষ রেখায় অবস্থান করতে পারবে, অর্থাৎ তার ক্রয় ক্ষমতা আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে আমরা কি করব, তখন এবি ওয়ানের সমান্তরাল করে ইএফ বাজেট রেখা আমাদের অঙ্কন করতে হবে। তাহলে ই এফ বাজেট রেখা যদি আমি অঙ্কন করি তাহলে এখানে কি হচ্ছে, সে এটা সমান্তরাল করে আঁকতে হবে, না হলে চিত্র আঁকটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করলাম, এখানে আইসি টু নিরপেক্ষ রেখা অঙ্কন করলাম, এখানে এ বিন্দুতে ভারসাম্য অর্জন হয়েছে, এটা হচ্ছে আর বিন্দু, আর বিন্দুতে ভারসাম্য অর্জন হওয়ার কারণে এখানে এক্সপোনেন্ট চাহিদার পরিমাণটা হয়েছে ও এম ওয়ান। তারপর এখন স্ল্যাটস্কির মতে যে কি, যে পরিমাণ ভোক্তার প্রকৃত অংশটা কেটে রাখা হয়েছিল সেটা যদি আবার যদি ভোক্তাকে ফিরিয়ে দেওয়া হয় তাহলে সে কি করবে, এবি ওয়ান বাজেট টাকা সে ভোগ করতে পারবে। এবি ওয়ান বাজেট টাকা ভোগ করলে সে আইসি টু নিরপেক্ষ রেখা থেকে সে আইসি থ্রি নিরপেক্ষ রেখায় চলে যাবে। আইসি থ্রি নিরপেক্ষ রেখায় যদি চলে যায় তাহলে সে কি করবে, তার ক্রয় ক্ষমতাটা আগে চেয়ে বেড়ে যাবে। তাহলে এটা যদি কি হয় আমাদের আইসি থ্রি নিরপেক্ষ রেখা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে সে অপেক্ষাকৃত কি হয়েছে, পূর্বের জায়গায় ফিরে গেছে। পূর্বের জায়গায় ফিরে যাওয়ার কারণে অর্থাৎ এখানে কিউ বিন্দুতে সে ভারসাম্য অর্জন করেছে। তাহলে এখানে সে আগে চেয়ে উপরে নিরপেক্ষ অবস্থান করার কারণে এখানে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণটাও যেরকম বেড়েছে সেরকম তার উপযুক্তও বেড়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ও এম ওয়ান থেকে ও এম টু তে কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। তারপর আমরা এখানে যদি দেখি তাই এখন আমরা পরিবর্তক প্রভাব, অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে দাম প্রভাব বিভাজন পদ্ধতিটা কিভাবে হয়, দাম প্রভাব সমান আয় প্রভাব যোগ পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবকে আবার বিকল্প প্রভাব হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। হ্যাঁ, পরিবর্তক প্রভাব। এখন যদি আমরা এই চিত্রটাকে যদি আর একটু এই অংশটা প্রমাণ করার জন্য যদি আমি ব্যাখ্যা করতে চাই তাহলে ব্যাখ্যা করতে পারি এভাবে। এখানে হচ্ছে পি হচ্ছে এখানে প্রাথমিক ভারসাম্য বিন্দু ছিল, যেখানে এক্স দ্রব্যের পরিমাণ ছিল ও এম পরিমাণ। হ্যাঁ, এখন ভোক্তার আয় স্থির রেখে এবং ওয়াই পণ্যের দাম স্থির রেখে যখন এক্স পণ্যের দামটা কমে যাবে তখন ভোক্তার বাজেট রেখা এবি ওয়ানে স্থানান্তরিত হয়েছে। তাহলে এবি ওয়ানে স্থানান্তরিত হওয়ার কারণে এখানে আইসি থ্রি নিরপেক্ষ রেখা শিখে করছে, কিউ বিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এখন কিউ বিন্দুতে নতুন ভারসাম্য বিন্দু, তাহলে পি থেকে যে কিউ বিন্দুতে যে গমন করেছে সেটাকে কি বলা হয়, দাম প্রভাব বলা হয় থাকে। পি থেকে কিউ বিন্দুতে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে পি থেকে কিউ বিন্দু, তাহলে পি থেকে কিউ বিন্দু, পি থেকে এম এবং কিউ তো হচ্ছে এম টু, তার মানে এম এম টু হচ্ছে এখানে কি, এম এম টু এখানে দাম প্রভাব, কারণ এখানে দাম বাড়া কমার সাথে সম্পৃক্ত, তাই এম এম টুকে আমি দাম প্রভাব হিসেবে চিহ্নিত করতে পারি। ওকে, দাম প্রভাব হিসেবে যদি আমি চিহ্নিত করতে পারি
তারপর এখানে আবার এখানে দাম যখন এখানে কি হয়ে গেছে কমে গেছে তো দাম যখন কমে গেছে ভোক্তার প্রকৃত আয় যতটুকু বেড়ে গিয়েছে সেটা যদি স্ল্যাটস্কির খরচ ব্যবধান অথবা স্ল্যাটস্কির পরিবর্তন প্রভাবের মাধ্যমে যদি স্থির রাখা যায় তাহলে এবি ওয়ানের সমান্তরাল করে এখানে ইএফ বাজেট রেখা অঙ্কন করেছি হুম ইএফ বাজেট রেখাটা অঙ্কন করার কারণে এখানে আইসি2 নিরপেক্ষ রেখার সাথে এখানে কি হয়েছে এখানে এটা আর বিন্দু ছিল আর বিন্দুতে স্পর্শক হওয়ার কারণে এখানে কি হয়েছে এমএম ওয়ান পরিমাণ হ্যাঁ এমএম ওয়ান পরিমাণ এখানে কি হয়েছে পরিবর্তক প্রভাব সৃষ্টি হয়েছে তাই না এমএম ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি এমএম ওয়ান হচ্ছে এখানে পরিবর্তক প্রভাব কারণ এটা স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাবের সাহায্যে কিন্তু এই অংশটা নির্ধারিত হয়েছে এজন্য আমরা এটাকে এমএম ওয়ান কে পরিবর্তক প্রভাব হিসেবে আখ্যায়িত করতে পারি এখন এখানে বলা হচ্ছে ভোক্তার প্রকৃত আয়টা কি হয়ে গিয়েছিল যতটুকু কমানো হয়েছিল সেটা যদি আবার যদি আমরা ভোক্তাকে ফেরত দিই তাহলে ভোক্তা কি করবে এখানে আর বিন্দু থেকে সে কিউ বিন্দুতে চলে যাচ্ছে আর থেকে কিউ বিন্দুতে চলে গেছে তার মানে এম 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 ওয়ান এম টু পরিমাণ হ্যাঁ তাহলে এখানে এম ওয়ান এম টু এটা হচ্ছে এম ওয়ান এম টু এটা হচ্ছে আয় প্রভাব আয় প্রভাব তাহলে এখন হয়েছে কি দাম প্রভাব সমান পরিবর্তক প্রভাব যোগ আয় প্রভাব তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি দাম প্রভাব সমান আয় প্রভাব প্লাস পরিবর্তক প্রভাব অথবা বিকল্প প্রভাব তাহলে এভাবে আমরা দাম বিভাজনের ক্ষেত্রে স্ল্যাটস্কি পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি।